আজ বৃষ্টির দিন ভাবলাম একটা পিজা চিকেন পিজা বানাই। দেখতেই পাচ্ছেন পিজার জন্য মাংস মেকিং চলছে, প্রায় মাংসের কালার চলে এসেছে, আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে এবং বুদবুদ করে সব সিদ্ধ হচ্ছে। পিজার জন্য আগে থেকে ডো বানিয়েছিলাম, এখন এটাকে পিজার জন্য রেডি করে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। পিজায় সস মাখিয়ে নিয়েছি, সস দিয়েছি এবং কিছুটা মেয়োনিজও দিয়েছি, তারপরে সাজিয়ে নিয়েছি মাংস শসা বাসায় যা কিছু ছিল একটু সেগুলো দিয়েই আজ পিজা মেকিং। তো চুলার উপর বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো এই দেখতেই পাচ্ছেন একটা প্লেটের মধ্যে পিজা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে পিজা তৈরি হয়ে যাবে। পিজার কালার খুব সুন্দরভাবে চলে এসেছে, এই দেখতে পাচ্ছেন পিজা রেডি হয়ে গেছে। এখন পিজা কেটে কেটে পিস পিস করে সবাইকে পরিবেশন করব। তবে পিজাটা খুবই সিদ্ধ হয়েছে, খুবই ফুসফুসে হয়েছে ভিতরে। ভেবেছিলাম আমি কখনো পিজা বানাইনি, এই প্রথম বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হবে। এরকম করে ঝুম করে ঢালে খাবে, বাসায় সবাই দেখে অনেক পছন্দ করেছে। যে আজ প্রথমবারের মতো পিজা বানানো অনেক ভালো হয়েছে।